আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর আমি বর্তমানে ইউসে পলিটেকনিকে কম্পিউটার ডিপার্টমেন্টের টিচার পদে কর্মরত অবস্থায় আছি। তো তোমরা এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং পলিটেকনিকে পড়াশোনা করতে ইচ্ছুক, তোমরা জেনে খুশি হবে যে আগামী 12ই মে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে। আর এসএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর প্রায় 10 থেকে 15 দিনের মধ্যেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তারপর তোমরা অনলাইনের মাধ্যমে পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর তোমরা কিভাবে পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করবে সে বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।